নমস্কার বন্ধুরা, আমি দীপক দেব। আপনারা দেখছেন টেকনো বাঙালি বাবুর চ্যানেল। টেকনো বাঙালি বাবুর চ্যানেলে আপনাদের প্রত্যেককে সুস্বাগত। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে বা অ্যান্ড্রয়েড সেট দিয়ে, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি অনায়াসে গ্রিন স্ক্রিন বা ক্রোমাকি ইফেক্ট আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারেন। তো শর্টকাট যদি বলা যায় গ্রিন স্ক্রিনটা কি, যেটা আমার পেছনে দেখতে পাচ্ছেন, এখানে একটা গ্রিন কালারের আমি কাপড় লাগিয়ে রেখেছি। তো অ্যাকচুয়ালি এটা যদি আপনি একটা কোনো ফ্রেমের মধ্যে ফিট করে নেন, তাহলে কিন্তু এটা খুব সুন্দর আসবে, এই এটার ইফেক্ট খুব ভালো আসবে। তো এটাকে অ্যাকচুয়ালি গ্রিন স্ক্রিন বলা হয়। তো গ্রিন স্ক্রিন ইফেক্ট, এটাকে যখনই আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করবেন, তখন আপনি এটার ব্যাকগ্রাউন্ড যেটা আছে গ্রিন কালারটা, এই গ্রিন কালারটাকে যেটা ব্যাক সাইডে আপনি দেখতে পাচ্ছেন, এই গ্রিন কালারটাকে আপনি মডিফাই করতে পারেন, এটাকে আপনি চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করে আপনার এখানে যা খুশি আপনি কোনো ভিডিও লাগাতে পারেন, কোনো ইমেজ লাগাতে পারেন, কোনো ফটো লাগাতে পারেন, কোনো সিনারি লাগাতে পারেন, বা কোনো রুম আপনি যদি মনে করেন এখানে কোনো রুম লাগাবেন, রুম লাগাতে পারেন, কোনো ইফেক্ট লাগাতে পারেন। যেটা মোটমাট ভিডিও যখন কোনো ফিল্ম শ্যুট হয়, তো ফিল্মের মধ্যে বেশিরভাগই গ্রিন স্ক্রিন ইফেক্টকে ইউজ করা হয়, যেটা হয়তো আপনারা অনেকবার দেখেছেন বিভিন্ন রকম গানের মধ্যে, বিভিন্ন রকম অ্যাকশনের মধ্যে, বা বিভিন্ন রকম ভিএফএক্সের মধ্যে এইসব কাজগুলি করা হয়। তো ভিএফএক্স যেটা আছে সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না। ভিএফএক্স হচ্ছে এমন একটা ব্যাপার যেটাতে আপনার খুব সুন্দরভাবে ভিডিওকে ইফেক্ট লাগানো হয়। যেমন ধরুন, অনেক সময় আপনারা হয়তো দেখেছেন, যেমন ক্রিশ নামে একটা হিন্দি ফিল্ম রয়েছে, ক্রিশ, তো সেই ক্রিশের মধ্যে আপনি দেখতে পাবেন ক্রিশ, ধুম, এই ধরনের ফিল্মে, বা বাহুবলী, তো এইসবের মধ্যে আপনি হয়তো দেখেছেন অনেক রকম ভিএফএক্স লাগানো হয়েছে, আর লাগিয়ে সেটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে, রিমুভ করে সেখানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড লাগানো হয়েছে। তো আজকের ভিডিওতে সেটাই দেখাবো কিভাবে সম্ভব, এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি কিভাবে রিমুভ করতে পারেন। তো চলুন ভিডিওতে দেখানো যাক বা শুরু করা যাক। তো এটা সম্পূর্ণই আপনি আপনার অ্যান্ড্রয়েড সেট দিয়ে করতে পারেন। যদি আপনি ল্যাপটপ, কম্পিউটার, পিসি দিয়ে করেন, তাহলে হয়তো আরেকটু বেস্ট কোয়ালিটি হবে, আর যদি আপনি DSLR ক্যামেরা দিয়ে শ্যুট করেন আপনার ভিডিওটা, তাহলে আরও বেটার হবে। তো এখানে আমি টোটালি, যেহেতু আপনাদের বলেছি অ্যান্ড্রয়েড দিয়ে দেখাবো, তাই আমি ভিডিওটাও অলরেডি অ্যান্ড্রয়েড দিয়ে শ্যুট করছি। তো অ্যান্ড্রয়েড দিয়ে শ্যুট করে আমি এই ভিডিওটাকে কীভাবে গ্রিন স্ক্রিন ইফেক্ট ব্যবহার করতে হয়, কীভাবে এই ভিডিওটাকে মডিফাই করতে হয়, ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করা যায় গ্রিন স্ক্রিন, বা ক্রোমাকি কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড সেট দিয়ে ব্যবহার করতে পারবেন, সেটাই আজকে আমি শেখাবো এই ভিডিওতে। তো চলুন সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তার আগে বলে রাখি বন্ধুরা, আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকুন, ভিডিওর নিচে দেখুন একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সেই সঙ্গে বেল আইকন অন করে নোটিফিকেশন বারকে অন করে দেবেন, তাহলে আগামী দিনে যেসব ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে আপনি আপনার ডিভাইসে পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক, লেটস গো স্টার্টেড। থ্যাংক ইউ। Welcome to our channel Techno Bengali Babu. Subscribe and hit the bell icons for next update on your device. Welcome back friends. So, সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনকে ওপেন করে নিন। করার পর প্লাস আইকনে ক্লিক করে আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়েছি। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এটাকে আপনার ভিডিও যত বড় সেই পর্যন্ত এটাকে টেনে নিয়ে যান। তো টেনে নিয়ে যাওয়ার পর আপনি এখানে আপনার ভিডিওকে এক্সপোর্ট করে নিন। তো এক্সপোর্ট করে নিয়ে দেখুন এখানে যে ক্রোমাকি একটা সিম্বল রয়েছে, এখানে টাচ করবেন। টাচ করে এটাকে 64% আর এটাকে 36% করে দিন। দেখুন আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা আমার, যেহেতু আমি ব্ল্যাক নিয়েছি, তাই ব্যাকগ্রাউন্ডটা আমার ব্ল্যাক এসছে। তো এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আবার আমি মিডিয়াতে যাব। মিডিয়াতে গিয়ে তো দেখছেন মিডিয়াতে টাচ করেছি। টাচ করে আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটা নিব। তো এটাকে টাচ করে নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন যখনই আমি এটাকে নিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু এটার যেটা ব্যাকগ্রাউন্ড ছিল সেটা চলে আসলো। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে এইভাবে আপনি নিয়ে নেবেন। নেওয়ার পর এটাকে টেনে নিয়ে যান, যতটা আপনার ভিডিও রয়েছে সেই পর্যন্ত এটাকে টেনে নিয়ে যান। টেনে নিয়ে গিয়ে আপনার যতটা ভিডিও আছে ঠিক ততটাই রাখবেন।
বাকি পার্টটাকে কাট করে দিবেন যদি বেশি চলে আসে। তারপরে দেখুন এটাকে এইভাবে আপনি ব্যবহার করতে পারেন। তো একবার প্লে করে দেখা যাক। তো দেখুন যখন আমি প্লে করছি এটা কিন্তু ঠিকঠাক চলে আসছে। তো এইভাবে এটাকে আপনি ব্যবহার করতে পারেন। তো এটা অ্যাকচুয়ালি গ্রিন স্ক্রিন আপনি যে কোনো কিছু আপনার ভিডিওর পিছনে ব্যবহার করতে পারেন, সেটা কোনো ভিডিওও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, যদিও আমি এখানে ইমেজ ব্যবহার করেছি। তো এটার কালার যদি আপনি গ্রেডিং করতে চান, মানে কালারটাকে একটু অ্যাডজাস্ট করতে চান, তাহলে এখানে টাচ করুন, ক্রোমাকিতে টাচ করুন। টাচ করে দেখুন আপনি এই যে নিচে একটা এরকম একটা অপশন রয়েছে, এটাতে টাচ করবেন। টাচ করে ঠিক আপনার ভিডিওর অ্যাডজাস্ট হিসাবে, মনে রাখবেন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে হবে, মানে আপনার ছবিটা। তো এটাকে অ্যাডজাস্ট করে নিয়ে প্লে করবেন, প্লে করে দেখবেন কেমন হলো, না হলে আপনি বারবার করবেন। আর যদি মনে করেন আপনার ভিডিওটাকে আপনি ক্রপ করবেন, বড় করবেন, ছোট করবেন, তো এখানে ভিডিওতে টাচ করে লেয়ারে, ভিডিও লেয়ারে টাচ করে এটা কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি ছোট বড় করার জন্য, মানে আপনার স্ক্রিনে ফিট করার জন্য আপনি যেভাবে খুশি সেটাকে ছোট বড় করে নিতে পারেন। উপর নিচ আপ ডাউন সাইডে যেখানে খুশি আপনি এটাকে সেট করতে পারেন, চাইলে একদমই ছোট করে নিতে পারেন, চাইলে আরও বড় করেও আপনি এটাকে লাগাতে পারেন। তো দেখতে পাচ্ছেন এইভাবে আপনি এটাকে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর এটা কালার গ্রেডিং আপনি করতে পারেন। দেখুন ব্যাকগ্রাউন্ডের যখনই আপনি লাইট ব্রাইট করছি, তো দেখুন ব্রাইট বা কন্ট্রাস্ট এরকম আপনি কম বেশি করতে পারেন, আপনার ভিডিও অনুযায়ী আপনি সেটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এবং আপনি চাইলে আপনার ভিডিও যেটা আর অরিজিনাল ভিডিও সেটাতেও কিন্তু টাচ করে এইভাবে কালার গ্রেডিং আপনি করতে পারেন। তো এখানে অনেক অপশন আছে, আপনি চাইলে এখানে সাউন্ডে ক্লিক করে আপনার কিন্তু সাউন্ডকেও কম্প্রেসার করতে পারেন। তো এখানে আপনি আপনার ভিডিওতে দেখুন, ভিডিওতে টাচ করলাম, টাচ করে আপনি আরামে বা অনায়াসে কিন্তু আপনি এখানে কালার গ্রেডিংটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। মানে মোট কথা হচ্ছে এটাই, যেন আপনার দুটো ভিডিও দেখে মনে হয় না যে দু জায়গার, মানে কালার গ্রেডিংটা এইভাবে করবেন যেন মনে হয় হ্যাঁ রিয়েল। তো ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা কালার, বেশি লাইট হয়ে গেলো, আপনার ভিডিওটা কম লাইট হয়ে গেলো, তাহলে কিন্তু ভালো লাগবে না, তাই বলছি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, তো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর সিম্পলি আপনি ভিডিওর সামনে চলে আসুন, চলে আসে শেয়ারে ক্লিক করুন। দেখুন লেফট সাইডে শেয়ার রয়েছে, এখানে ক্লিক করবেন। করার পর এক্সপোর্ট, এখানে আপনি ফ্রেম রেট, মানে কত পিক্সেলে আপনি এই ভিডিওটাকে নেবেন, তো 720 আমি রাখবো। রাখার পর এক্সপোর্ট করে দেব। এক্সপোর্ট করার পর এটা যখনই আপনার 100% হয়ে যাবে, মানে এই পাশ থেকে যে লাল একটা কালার আসতেছে সেই কালারটা এই পাশে চলে আসবে, সম্পূর্ণ হয়ে যাবে, তাহলে আপনার ভিডিওটা এক্সপোর্টিং হয়ে যাবে। তারপরে আপনি সেটাকে যে কোনো সোশ্যাল সাইটে আপনি শেয়ার করতে পারেন, চাইলে আপনার মোবাইলেও নিতে পারেন। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক কেমন হয়েছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা বেশ ভালোই লাগছে। তো আশা করছি আপনি এটা দিয়ে অনায়াসে আপনিও আপনার ভিডিওতে গ্রিন স্ক্রিনের ইফেক্ট আপনি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সবল থাকবেন। বাই বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং দিস ভিডিও। বাই বাই। ইফেক্ট আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারেন। তো শর্টকাট যদি বলা যায় গ্রিন স্ক্রিনটা কি, যেটা